এই যে দৃশ্য দেখছেন, ঊনবিংশ শতাব্দীর শেষে আবির্ভাব হলেও সমগ্র বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দী জুড়ে ভারত সেবাশ্রম সংঘ যে আলোড়ন সৃষ্টি করেছে, আধ্যাত্ম আলোড়ন, এই আধ্যাত্ম আলোড়নে ধুয়ে মুছে ধূলিসাৎ হয়ে যাবে যতে লিখে নিয়ে যাও। সে গুরু জগৎগুরু, সে গুরু ভগবান স্বয়ং, তার আসন এত দিব্য, তার নিজেরই প্রণাম করতে ইচ্ছে করে। তোমাদের বাড়িতে বাড়িতে সেই আসন দিব্য আসন সব সময় বিরাজ করছেন তিনি, সুমধুর গুরুর রূপ জ্যোতির সায়রে। শ্রী গুরুরূপের সেই জ্যোতি, সহস্র সূর্য একত্র হলে সেই জ্যোতি, আহা, হ্যাঁ, সমস্ত দেববৃন্দ তার বিভূতি। ওই যে স্বয়ং বিশ্বকর্মা, ও তো তার সৃষ্টি, আর তিনি স্বয়ং, চিন্তা করো কত গভীরে চিন্তা করো। মহাসিংহাসনে আজ বিরাজছেন বিশ্বরাজ, আনন্দে দেব সমাজ জয় জয় বলে। স্বর্গে দেববৃন্দ নিচে নেমে এসেছেন, তার এই যে আন্দোলন তিনি নিজে করে গেলেন, সে আন্দোলনের শেষ নেই, সীমা নেই, অসীম অনন্ত তার শক্তি। আমার ইচ্ছায় দেশ জাগবে উঠবে, আমার ইচ্ছায় জাতি সুগঠিত হবে, মোগল পাঠান ইংরেজের শত রকমের নাস্তিক আধ্যাত্ম ভাব বিমুখ বিমুখ এই প্রবাহ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে তার এই মহা তপস্যায়। মহা তপস্যা, এই যুগের তপস্যা আমি করে গেলাম, একান্ত মনে কেবল তার শরণাগতি। মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমার একান্ত, আমার শরণ নাও। ইতিহাসের পটে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শুধু নয়, মানুষের হৃদয় পটে স্বর্ণাক্ষরে অঙ্কিত থেকে মানুষকে উত্তাল করে তুলবে। মানুষ সত্যই এক একজন ভারতীয় মহান সংস্কৃতির মঙ্গল বার্তা নিয়ে দিকে দিগন্তে ছুটে, একেবারে নাস্তিক আধ্যাত্ম বিমুখ দেশে ছিলাম, আমার দেহ মন কলুষিত কলুষিত হয়ে গেছে, তার মতন ব্যক্তি বলছেন তিনি এই পুণ্যভূমিতে, যার প্রতি অঙ্কিত থাকবে ইতিহাসের পটে পটে। ঐতিহাসিকগণ ঊনবিংশ বিংশ একবিংশ শতাব্দীতে যে আলোড়ন উঠেছিল, সেই আলোড়ন, সে আলোড়ন থামবে না, থামবে না। বাসনার নাশ যেখানে মুক্তি সেখানে, ওর মত্ত বাসনা গুছায়ে প্রার্থনা করো কি, গান করো, গলার সুরের কেরদানি দেখাও, হ্যাঁ, গান
প্রার্থনা এক কানে তোমার হাজার হাজার জপের ফল লাভ হবে। এমন করে তবু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গুছায়। যিনি বলছেন আমার আমার বিশ্রাম নেই, কর্ম থেকে কর্মান্তর আমার বিশ্রাম, নিয়তং কুরু কর্ম। 20,000 পাতা এনেছে ভগবান আচার্য দেব বললেন মিথ্যে কথা। আরে বান্ডিল গুলো গুনলাম আমরা, বান্ডিল গুনলেই হবে, গুন এর মধ্যে 5,000 পাতা কম আছে, আবার ছেঁড়া ফাটা সেগুলো আছে, গুন গুনতে লাগিয়ে দিলেন গুরু মহারাজের কথাই সত্য হয়ে গেল। হরে বাবা, এ মানুষকে তো ফাঁকি দেওয়া যাবে না, এ মানুষকে স্বয়ং ভগবান বিশ্বেশ্বর। মনোবারণ শাসন অঙ্কুশহে নরত্রাণ তরে হরি চাক্ষুষহে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া করো দীনজনে তয় তাপ হরে তব নাম গুণে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে। ভব রোগের বিনাশ করেন তিনি তার আশ্রয় নিলে। তব নাম সদা শুভ সাধক হে, তার নাম একবার উচ্চারণ করো সমস্ত অশুভ দূরে পালাবে, সমস্ত অশুভ। তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে, সেই পতিতের পতিত পতিতাধম মানুষ যদি তোমার শরণাগত হয় তুমি সেখানে পাবো অগ্নি, অগ্নি হয়ে তুমি তোমার তোমার সব পাপ রাশি ভস্মীভূত করে দেবে। মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দিন, তার মহিমা এই যে দেখছো তার নামে, তার নামে ছুটে এসেছে হাজার হাজার মানুষ, আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ আসবে। চলো চলো ভারত সেবাশ্রম সঙ্গে, চলো চলো ভগবান আচার্য প্রণবানন্দের মহা আশীর্বাদ লাভের জন্যে। আগামী দিনে আসবে, আসবে সেই দিন, আসবে সেই দিন, তিনি বলে গেছিলেন এমন দিন আসবে সংঘের নাম করে শয্যা গ্রহণ করবে, সংঘের নাম করে শয্যা ত্যাগ করবে, সেই দিন আসছে। এখনই ঘরে ঘরে ভগবানের নাম, তব নাম সদা শুভ সাধ দর্শন করিয়েছিলেন, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভগবান।